বাইক কেনার ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি। এরপরে হবে হচ্ছে আপনি কোন পারপাসে বাইকটা কিনতেছেন, আপনি চিন্তা করবেন যে সেগুলোকে আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, দেন আপনি ওই বাইকগুলো কেনা ট্রাই করবেন। তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় নিয়ে একটা বাইক কিনতে যান, আশা করি মানে পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম হবে না। Hey everyone, assalamu alaikum, this is Shojik from BG Club. Welcome to our YouTube channel and welcome back to another new vlog. Guys, meghla meghla din, aajke hocche Friday, ekhon baste hocche, wait, ektu dekhe ni, 12:54, I mean pray ekta, ami rastay kothao dariye hocche namaz ta pore nibo. আর আমি যাচ্ছি হচ্ছে কাশিমপুর, একটা গাজীপুর কাশিমপুর, অনেকে হয়তো চিনবেন অনেকে চিনবেন না, একটা ইনভাইটেশন আছে আমার। তো এই জন্য বেসিক্যালি বের হওয়া, বাট অনেক ভয়ে ভয়ে বের হয়েছি কারণ কিছুক্ষণ আগে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, আমি রেইনকোট নিয়ে নিয়েছি, তারপরও যদি মানে একটা দাওয়াতে যাবো রেইনকোট পরে মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়, ক্যাতকাদা অবস্থা। না আসার সময় বৃষ্টি হলে ঠিক আছে, বাট যাওয়ার পর সময় যদি বৃষ্টি হয়ে যায় তাহলে একটা বেড়া চেড়া লেগে যাবে। তো আই ডোন্ট নো যে আমি সহি সালামত যেতে পারবো কি না, কাজ দোয়া করেন। আচ্ছা যাই হোক, আর একটু সাবধানে যাওয়া হবে কারণ ম্যাক্সিমাম সময় হচ্ছে বিচার টিচা থাকবে, ছিল থাকবে রাস্তা, সো একটু সাবধানে চালাতে হবে। এখন আপনারা বলতে পারতেন যে আপনি 4B নিয়ে যেতেন, হ্যাঁ 4B নিয়ে যেতেছিলাম, কিন্তু আপনাদের ভাবি বললো যে না R15 নিয়ে যাও, কি আর করার, ঠিক আছে তার কথাটাও একটু প্রাধান্য দিলাম আর কি। তো যাই হোক, তো আজকের টপিকটা আসলে এইটা না, আজকের টপিকটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ। ইনফরমেটিভ হচ্ছে এই জন্য যে আমরা সবাই হচ্ছে নতুন নতুন বাইক কিনি, সেকেন্ড হ্যান্ড বাইক কিনি, যেটাই কিনি আমাদের সবার জন্য সেটা নতুন বাইক বা বাইক কেনা হয়। তো আমরা আসলে কি এই বিষয়গুলো কখনোই চিন্তা করি না, বা এইসব চিন্তা না করি আমরা বাইকগুলো কিনে তখন আমরা আফসোস করতে থাকি যে না এই বাইকটা আমার জন্য ভালো হয় নাই, পরবর্তীতে সেল করতে গেলে ভালো একটা লস হয়, মানে সব কিছু বিবেচনা করে আমরা আসলে কিনি না, পরবর্তীতে আমরা আফসোস করি, এটা হচ্ছে মেন কথা। তো এই জন্য ট্যাগলাইনটা ছিল এরকম বা টাইটেলটা ছিল এরকম যে বাইক কেনার ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি বা কোন বাইকটা আমার জন্য পারফেক্ট হবে। তো এই বিষয়গুলোই নিয়ে আর কি আমরা আজকে আলোচনা করব। তো খুব বেশি বড় করব না, খুব শর্টলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে একটা বাইক কেনার ক্ষেত্রে আপনার নিজের জন্য কোন কোন বিষয়গুলো আপনারা বিবেচনা করে একটা বাইক কিনবেন। সো আমি বিশ্বাস করি আমার থেকে আপনারা অনেক ভালো জানেন, সবাই ভালো বুঝেন। ও মাই গড, অফ রোডিং এখান থেকে শুরু, আল্লাহ জানে কে স্পেয়ার আসছে কি অবস্থা হবে, যাই কি আর করার। ও আরেকটা কথা, বেসিক্যালি বাইকটা অনেকদিন যাবো ওয়াশ করা হচ্ছিলো না, তো ভাবলাম যে যদি আজকে বের হই তো কাদা কাদা ভরবে, ওয়াশটাও করা হবে, এটাও আরেকটা কারণ। ও মাই গড, বৃষ্টির দিনে বাইক চালানোটা একটু টাফ, বিশেষ করে স্পোর্টস বাইক, তাই কাদা টাদা ছিটাইছ না আমারে। ও মাই গড, 4B-টা হইলে ভালো হইতো, ওটা তো অফ রোডিং টায়ার লাগানো ছিল কনফর্ট, অবশ্যই এটার টায়ারটাও ভালো, খারাপ না একদম। দেখছেন গাড়ি আলাদের কি সুবিধা, তারা টায়ারে নেমে করে চলে যেতেছে আর আমাদের কত সাবধানে চালাইতে হয়। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম তো সেই বিষয়গুলো আমি বিশ্বাস করি যে আপনারা আমার থেকে অনেক ভালো জানেন এবং ভালো বুঝেন, বাট কিছু কিছু মানুষ আছেন যারা হচ্ছে নতুন বাইকার বা হচ্ছে ওইভাবে তারা বুঝেন না, দ্যাটস ওয়াই তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা। তো যারা বুঝতেছেন যারা বুঝেন তারা অনেক অভিজ্ঞ, তারা এই ভিডিওটা অ্যাভয়েড করলেও চলবে। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে আপনার হাইট, আপনি আগে চিন্তা করবেন যে আপনার হাইট কত, সেটা 5 ফিট 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, মোট কথা হচ্ছে আপনার হাইট যদি 5 ফিট 6 কম হয় সেই ক্ষেত্রে আপনারা একটু চিন্তা করে কিনবেন। আর যাদের হাইট 5 ফিট 6 উপরে তারা আসলে হাইট নিয়ে চিন্তা না করলেও চলবে তাদের, কারণ তারা ম্যাক্সিমাম বাইকগুলোই মানে খুব ভালোভাবে আপনাদের সাইজে হয়ে যাবে, মানে অ্যাটলিস্ট স্ট্রাগল করতে হবে না। বাট যাদের হাইট 5 ফিট 6 নিচে আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট যে আপনার হাইট অনুযায়ী আপনার বাইক কেনা উচিত, এই হচ্ছে ফ্যাক্ট। আবার কাহিনি আছে, যদি বেশি হাইটের হয়ে থাকেন আপনারা সেক্ষেত্রে ছোটো বাইকগুলো না কেনাই উচিত, তাহলে আপনার শরীরের সাথে সামঞ্জস্যতা হয় না। আচ্ছা যাই হোক, তো হাইট ব্যাপারটা গেল, তো এইটা আপনারা চিন্তা করবেন যে যে বাইকটা কিনবেন সেটা যখন চুজ মানে আপনার পছন্দের লিস্টে রাখবেন তখন জিনিসটা হচ্ছে আশেপাশে তো পাবেনই,
একটু জাস্ট উঠে দেখলেন বা যে শোরুমে গেলেন একটু উঠে দেখলেন, যদি আপনারা কমফোর্টলি রাইট মানে আপনারা যদি পা না পান ওই বাইকটা না কেনার চেষ্টা করবেন, তাহলে কী হবে ইন ফিউচারে যখন আপনি বাইকটা কিনবেন আপনার হ্যাসেল হবে যদি আপনি সাইজ মতো না কিনেন, ডেলি লাইফে ইউজ করতে গেলে একটু ভালোই হ্যাসেল হবে। তো এই গেল একটা। এরপরে হবে হচ্ছে আপনি কোন পারপাসে বাইকটা কিনতেছেন। হ্যাঁ, আপনি কি শুধু ট্যুর করবেন, না আপনি শুধু অফিস গোয়িং জন্য বাইক কিনতেছেন, না আপনি হচ্ছে কোনো ডেলিভারি সার্ভিস দিচ্ছেন, অথবা আপনি শুধু হচ্ছে শখের বসে চালাচ্ছেন, মানে এই জিনিসগুলো আপনারা মানে নিজের মধ্যে আইডেন্টিফাই করবেন। কারণ কি, এইটা যদি চিন্তা না করে বাইকটা কিনেন পরবর্তীতে আপনার যে পারপাস সার্ভটার জন্য বেসিক্যালি বাইকটা কিনছে ওটা হবে না। এই জন্য বলবো যদি আপনার এমন হয় যে আপনি অফিস গোয়িং কিনবেন, সেই ক্ষেত্রে আপনি যদি ঢাকা সিটি হয় সেই ক্ষেত্রে কমিউটার বাইকগুলো ট্রাই করবেন, আর যদি স্পোর্টসও করতে পারেন তবে সেই ক্ষেত্রে একটু কনসিডার করতে হবে কমফোর্টের ব্যাপারটা, কারণ স্পোর্টস বাইকগুলো জ্যামের মধ্যে খুব বেশি কমফোর্ট থাকে না, তো সেটা আপনারা ভালোভাবে বুঝবেন। আবার এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করছি এবং আরও ভিডিও করবো আপনাদের জন্য, পরবর্তীতে ওগুলো দেখে নেবেন যে কোনটার জন্য কোন বাইকটা ভালো হবে। আর তারপরে হচ্ছে আপনার, তো এটা গেলো পারপাস সার্ভ যে আপনি কোন কোন পারপাসের জন্য বেসিক্যালি বাইকটা দরকার। আর যদি সেটা হয় হচ্ছে শুধুই শো অফ, সেক্ষেত্রে আপনি হচ্ছে লাইক বা হচ্ছে শুধু টুকটাক চালাবেন বা হচ্ছে শখের বসে কেনা, তো সেই ক্ষেত্রে আপনি স্পোর্টস বাইকের দিকে যেতে পারেন বা এক্সপেন্সিভ বাইকগুলোর দিকে যেতে পারেন, কারণ হচ্ছে সেগুলোর মেনটেনেন্সও খুব কম লাগবে কারণ যেহেতু আপনি চালাবেনই কম। আর যদি আপনি ট্যুর পারপাসে কিনেন সেক্ষেত্রে মাইলেজ, তারপরে হচ্ছে কমফোর্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে আদার্স যে ব্যাপারগুলো থাকে, তো বাংলাদেশের প্রেক্ষাপটে ট্যুরার ডেডিকেটেডলি ট্যুরার বাইক খুব কম আছে, তো সেইগুলোও চিন্তা করে কিনবেন। এরপরে আসতেছে হচ্ছে ব্র্যান্ড ভ্যালু, বিকজ অফ হচ্ছে আপনি 2 বছর 3 বছর 4 বছর যাই চালান না কেন একটা সময় বাইকটা সেল করতে হয়, তো সেই ক্ষেত্রে যদি আপনার বাইকের ব্র্যান্ড ভ্যালুটা ভালো থাকে তাহলে ভালো একটা দাম পাওয়ার পসিবিলিটি থাকে। আর যদি আপনি নন ব্র্যান্ডের বাইকগুলো কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পরবর্তীতে যে সেল করবেন তখন দামটা ভালো পাবেন না, এটা হচ্ছে মূল কথা। এরপরে আসা যায় হচ্ছে পার্টস অ্যাভেলেবিলিটি, কোন বাইকগুলো কিনবেন সেগুলোর, আপনি যে বাইকটা চুজ করছেন সেই বাইকটার মার্কেটে পার্টস অ্যাভেলেবিলিটি কতটুকু আছে এবং সেগুলোর প্রাইস কেমন, সেই বিষয়গুলো আপনার জেনে রাখা ভালো। কারণ হচ্ছে আপনি বাইকটা কেনার পরেই আলাদা করে অ্যাক্সিডেন্ট হোক বা রেগুলার মেনটেন্সের জন্য হইলেও সেই পার্টস দরকার হয়, সেটার পার্টসের দাম যদি অনেক বেশি হয়ে থাকে আপনি চিন্তা করবেন যে সেগুলোকে আপনি অ্যাফোর্ড করতে পারবেন কি না, দেন আপনি ওই বাইকগুলো কেনার ট্রাই করবেন, নাহলে হয়তো বা পরবর্তীতে মেনটেন্স করতে আপনার মানে অনেক প্রবলেম হয়ে যাবে, পরবর্তীতে হয়তো এমন হইতে পারে বাইক বাধ্য হয়ে সেলও করে দিতে পারে, এমন অনেকেই আছে যে মেনটেন্সের কারণে বাইক সেল করে দিছে, এই হচ্ছে কথা। আর এরপরে ও আরেকটা কথা যে হাইটের প্রবলেমের কারণে অনেকে বাইক সেল করে দিছে, এই জন্য বেসিক্যালি এই লিস্টে আমি হাইটটাকে ফার্স্ট প্রায়োরিটি দিছি। এরপরে আসতেছে হচ্ছে আপনার বাজেট, আপনি কোন বাইক, আপনার বাজেট কত সেটা আগে চিন্তা করে ওই বাজেটে সবচেয়ে বেস্ট অফার কোন বাইকগুলো দিচ্ছে সেটা আগে চিন্তা করবেন, যে আপনার যে বাজেট সেটা 1.5 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 2.5 লাখ হতে পারে, বা আপনি যেই সেগমেন্টের বাইকগুলো কিনে যাচ্ছেন সেই সেগমেন্টের বাইকের ওই প্রাইসের সাথে কোনটা ভালো অফার দিচ্ছে সেটা কেনার চেষ্টা করবেন। এবং সেটা আপনার মাইলেজের ব্যাপারটা থাকবে, কমফোর্টের ব্যাপারটা থাকবে, সব কিছু। এরপরও কথা আছে যদি আপনার নির্দিষ্ট ডেডিকেটেডলি কোনো ব্র্যান্ডের প্রতি দুর্বলতা থেকে থাকে সেটা, সেই ক্ষেত্রে আপনি কিছু কনসিডার করতে পারেন, যে সেই ক্ষেত্রে কিছু কিছু ফ্যাসিলিটিস আপনি কনসিডার করতে পারেন, সেটা আপনার পার্সোনাল চয়েস থাকবে। কারণ হচ্ছে আপনি ধরেন হচ্ছে 2021 সালে এসে নিশ্চয়ই সিঙ্গেল ডিস্কের কোনো বাইক কিনবেন না, বা হচ্ছে নন এবিএসের বাইক কিনলেও হচ্ছে নন এবিএস বাইক কেনা যায়, বাট হচ্ছে যেহেতু এবিএস এখনও সব বাইকে ওইভাবে আসে নাই, বা আসলেও হচ্ছে কিছু কিছু বাইক এখনও বাকি আছে সেই জন্য বললাম আর কি, বাট সিঙ্গেল ডিস্কের বাইক আমার মতো একদমই না কেনা ভালো এই 2022 সালে এসে, তো এই ব্যাপারগুলো থাকে। তো তারপরে বললাম যে যদি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের প্রতি আপনার দুর্বলতা থেকে থাকে তাহলে কিছু কিছু বিষয় আপনি কনসিডার করতে পারেন, যেমন মাইলেজও হইতে পারে, যেমন 4B যারা কিনতেছেন তারা জেনে বুঝে কিনতেছেন যে 4B মাইলেজ কিছুটা হলেও ড্রপ করে বা হচ্ছে কম দেয়, তো তারপরেও মানুষ কিনতেছে, আরও কিছু ব্যাপার থাকে। হ্যাঁ, তো এইটাই বললাম, যেমন সুজুকি জিক্সার মনোটোন যেটা, এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক সময় অনেকেই কিনতেছে, সো এটা কিছু কিছু ব্যাপার থাকে, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় নিয়ে একটা বাইক কিনতে যান আশা করি মানে পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে একটা বাইক যাই দিয়ে কিনেন 2 লাখ 3 লাখ 4 লাখ যাই দিয়ে কিনে না কেন, পরবর্তীতে 2 দিন পরে যদি মনে হয় যে না আসলে বাইকটা আমার জন্য পারফেক্ট না এটা সেটা, তো এই জিনিসটা খুবই দুঃখজনক, আপনাদের জন্য বড় একটা ক্ষতি হতে পারে।
তো সেই যে কথা মাথায় রেখেই আসলে এই ভিডিওটা করা। যদি আপনাদের একটু হইলেও উপকার হয় তাহলে আমার ভিডিওটা বানানো সার্থক। তো আর কথা বাড়াবো না, আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর রাস্তার অবস্থা বেশি ভালো না, খুব সতর্কভাবে চালাতে হচ্ছে। রাস্তাগুলোতে একটু কাদা টাদা মিক্সড আছে আর কি, আপনারা ক্যামেরা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না। তো এই হচ্ছে অবস্থা। তো এই মেঘলা দিনে আপনাদের কাছ থেকে আবার বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। সো এই সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। অ্যান্ড আরেকটা কথা, ভালো মানের সেফটি হেলমেট অ্যান্ড ভালো মানের সেফটি গিয়ার এনশিওর করে বাইক চালানোর চেষ্টা করবেন। সো আল্লাহ হাফেজ।